পারে। যদি উদাহরণ দেই, একজন ব্যক্তি এখান থেকে ধরে এটা পূর্ব দিক, তাহলে এটা নিশ্চয়ই পশ্চিম দিক। পূর্ব দিকে 10 কিলোমিটার গেলেন, ঠিক তার বিপরীতে আবার 10 কিলোমিটার পশ্চিমে চলে আসলেন, অর্থাৎ আগের বিন্দুতেই ফেরত আসলেন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যদি এটা হয় ও, এটা হয় পি, তাহলে তিনি শুরুতে 10 কিলোমিটার গেলেন ও পি, এরপর আবার চলে আসলেন পি ও। এই যাওয়া এবং আসা সাধারণ স্কেলার রাশির মতো, অর্থাৎ বীজগাণিতিক হিসেব যদি আমরা করতাম, তাহলে দেখতাম 10 কিলোমিটার গেলেন, 10 কিলোমিটার আসলেন, অর্থাৎ মোট বিচরণ করলেন 10 যোগ 10 = 20 কিলোমিটার। কিন্তু ভেক্টরের নিয়ম অনুযায়ী তিনি আসলে কোনোই দূরত্ব অতিক্রম করেন নাই, শূন্য দূরত্ব অতিক্রম করেছেন। তার অবস্থান ভেক্টর হবে নাল বা শূন্য। গেছেন 10 কিলোমিটার, আবার ঠিক বিপরীতে চলে এসেছেন 10 কিলোমিটার, আগের অবস্থানেই আছেন। তার অবস্থান ভেক্টরটার মান হবে তাহলে শূন্য। এটা কীভাবে পেয়েছি? ওপি মাইনাস পিও, যেখানে ওপি এর যা মান, পিও ভেক্টরটারও সেই একই মান, অর্থাৎ 10 কিলোমিটার 10 কিলোমিটার। এই যে ভেক্টর দুটোর কথা আমরা বললাম, এ দুটো আসলে সমান এবং বিপরীত ভেক্টর, দুটো পরস্পর সমান কিন্তু বিপরীত ভেক্টর। অলরেডি একটা সংজ্ঞা আমাদের শেখা হয়ে গেল, বিপরীত ভেক্টর। এরপর আসো সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টরটা কি? যখন সমজাতীয় কিছু ভেক্টর তারা একই দিকে ক্রিয়াশীল থাকবে কিন্তু তারা অসমান, এদেরকে বলা হবে সদৃশ ভেক্টর। আর বৈসদৃশ, নিশ্চয়ই বুঝতে পারছো, ভেক্টরগুলো সমজাতীয়, অসমান, কিন্তু একই দিকে ক্রিয়াশীল নয়, বরং বিপরীত দিকে ক্রিয়াশীল। এরা হচ্ছে বৈসদৃশ ভেক্টর।